বদ্ধবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। সুপ্রিয় দর্শক, আমরা বলবো আপনার কথা। দুর্যোগকালে যারা মানুষের পাশে থাকে আমরা বলি তাদের কথা। আজ আমরা ঠিক এমনই একজন ব্যক্তির কাছে উপস্থিত হয়েছি, ঢাকা দক্ষিণের 61 নং ওয়ার্ড কাউন্সিলর জুম্মন মিয়া, একাধিকবার জনপ্রতিনিধি নির্বাচিত এবং পরীক্ষিত একজন সমাজসেবক। সে জনপ্রতিনিধি হবার আগেও যেভাবে মানুষের পাশে ছিল, আমরা সেরকম একজন ব্যক্তির সাথে আজ কথা বলার জন্য আসছি। আমরা সরাসরি চলে যাব ঢাকা দক্ষিণের 61 নং ওয়ার্ড কাউন্সিলর জুম্মন মিয়ার কাছে। আমি জনপ্রতিনিধি হচ্ছি 88 সাল থেকে, এখন 24 বছর চলছে। প্রথম হলো শামপুর ইউনিয়নের দুনিয়া 1 নম্বর ওয়ার্ডের 23 বছর মেম্বার, তারপরে 2011 সালে আবার দুনিয়া ইউনিয়ন হওয়ার পরে 9 বছর চেয়ারম্যান, তারপরে সিটি কর্পোরেশনে, দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এই ইউনিয়নগুলি নিয়ে যাওয়ার পরে আবার নির্বাচন দিল। 13 মাসের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করি। এটাও আমাদের জনগণের ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। জনগণেই আমাকে এই ক্ষমতার উৎস, জনগণ আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। জনগণ, জনগণের দুঃখে সুখে আছি, জনগণও আমার দুঃখে সুখে আছে। আমার যেই কোনো সমস্যা জনগণ দেখে, জনগণের সমস্যা আমি দেখি, তাদের আত্মার সাথে আমার আত্মা মিশে গেছে। আন্তরিকতা, জনগণের যে রায় দিয়েছে, জনগণকে, জনগণের এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারব না। যদি আমার শরীরের চামড়া দিয়ে জুতো বানা দিই, এই জনগণকে এই ঋণ সুদ হবে না। এলাকার পানি নিষ্কাশনের দরে পরিচ্ছন্নতা, ময়লা, যেটা ময়লা বর্জ্য, এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। আমাদের মেয়র মহোদয় তার আন্তরিকতা, এলাকার জনগণের প্রতি আন্তরিকতা, আমাদের কাউন্সিলর প্রতি আন্তরিকতা, যে এলাকায় পরিচ্ছন্নতা, এলাকার উন্নয়নের জন্য আমাদের এই মেয়র মহোদয়ের উদ্যোগ, আমাদের, আমরা যেটি বলি আমাদের মহোদয় দ্রুত এলাকার কাজগুলি নির্দেশ দিয়ে, আমরা নির্দেশ মতন আমাদের এলাকার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন তো ধরে এলাকার উন্নয়ন কাজ আমরা তড়িৎগতিতে করি। আমার উন্নয়ন কাজে, সামাজিক কাজে কোনো বাধা আসে নাই। আমি জনগণের সাথে আছি, জনগণ আমার সাথে আছে, জনগণে নিয়ে আমি কাজ করি। তো দলমত নির্বিশেষে এখানে যারাই আছে দলীয়, তাদেরকে সমন্বয় করি আমি কাজ করতেছি। এলাকা আমাদের যেমন প্রথম আমাদের যে সময় চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম এলাকায়, ঢাকা পাশের এমপি সাহেব ছিল, তার নির্দেশ কর্মে, তার সহযোগিতা নিয়ে আমি এলাকায় আমার কাজগুলি করেছি। আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করেছে, তার রুহের মাগফিরাত কামনা করি, তার মাগফিরাত কামনা করি, তার যেমন আল্লাহ তাআলা বেশ নিয়ে থাকে। আমার নামে
তিনটা রাস্তা আছে, একটা আছে দক্ষিণ দুনিয়া, একটা আছে হাজির নাসিরুদ্দৌলা, আমাদের নিজস্ব জায়গায়, আমাদের নিজস্ব জায়গায় ছেড়ে আমরা রাস্তা করেছি। আর আর দুইটা রাস্তা আছে, একটা আছে সাইটে, দুইটা রাস্তা সিটি দ্বারা একটা আছে, ওইটাও আমার জায়গার উপরে দিয়ে আমি 12 ফুট পাশ, 200 ফুট লম্বা জায়গা দিয়া তারপর আমার নামকরণ করা হচ্ছে। রসুলবাগও আমার জায়গার উপরে রাস্তা দিয়েছি, তারপর আমার নাম হয়েছে। আমি এই দুইটি রাস্তার মধ্যে 1 কোটি টাকার জায়গা গেছে, আমার নিজস্ব জায়গা গেছে। আর আমার একটা আমার ফাদারের নামে একটা রোড আছে রহিম সিদি দ্বারা আবাসিক এলাকার রোড, এটা 6 নম্বর রোড, জাপানি বাজার সিটি দ্বারা, ওই রাস্তাটাও 12 ফুট পাশ, 250 ফুট লম্বা, এটাও আমার ফাদারের নামে রোড আছে, এটা আমি 1 কোটি টাকার জায়গা দিয়েছি, রাস্তা দেওয়ার পরে আমার ফাদারের নামে। যদি আমি রাস্তাটা না দিতাম তাহলে জিয়া সরণি উঠতে পারতো না আগে। হ্যাঁ, মেন রোডে পূব সাইডের এলাকার লোক ওই রাস্তায় মেন রাস্তায় বাড়িতে পারত না। যে দুইটি সমস্যার মধ্যে একটি হলো গ্যাসের সমস্যা, একটি হলো পানির সমস্যা। আমাদের খাবারের পানি যেটা আমরা ওয়াশারের পানিটা, এটা আমাদের প্রতিটা এলাকায় এই পানির সমস্যা, কিন্তু এই পানির সমস্যা সমাধান করুক। পাশাপাশি আমার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আমাকে, আমি প্রথমেই আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমার সরকারিকরণ করার চেষ্টা করব। আমি আমাদের এই ঢাকা পাশের আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক, আমার 61 নম্বর ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানটা বেশি, এখানে খেলার মাঠ নাই, কমিউনিটি সেন্টার নাই। আমি প্রত্যেকটা এলাকায় আমি ছেলেগুলের জন্য খেলার মাঠ করে দিব, ঈদগাহ মাঠ করে দিব, পার্ক খেলাধুলার জন্য বিনোদনের জন্য পার্ক করে দিব। এই আমার জনগণের আশা, জনগণের দোয়া প্রার্থী। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, সবাই মাস্ক পরে চলেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম।